নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তারাপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক, হাসপাতালে নিয়ে গেলেন বিধায়ক কিশোরনাথ। জিরিবাম থানায় 28 পুলিশ কর্মী করোনা পজিটিভ, আতঙ্ক ছড়িয়েছে জিরিঘাটেও। কাছাড়েও গোষ্ঠী সংক্রমণ ঘটেছে করোনার, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 94। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শনিবার সন্ধ্যারাতে শিলচর তারাপুরে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ বিভাগের অন্দরের বহু অজানা কথা ফাঁস হয়ে পড়ে। এদিন তারাপুর স্টেশন রোডে একটি দ্রুতগতির ইনোভার ধাক্কায় গুরুতর আহত হন রাম ছেত্রী নামের এক যুবক। বাংলাঘাটের বাসিন্দা রাম হেঁটে তখন বাড়ি ফিরছিলেন, ঠিক ওই সময় শিলচরের দিকে আসা সাদা রঙের ওই ইনোভা রামকে ধাক্কা মেরে চলে যায়। সড়কের উপর ছিটকে পড়ে কাতরাতে থাকেন রাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারাপুর আইসি সহ ট্রাফিক পুলিশ। তারা 45 মিনিট ধরে রামকে রাস্তার উপর রেখেই গাড়ির সন্ধান করতে থাকেন। ঠিক ওই সময় কাকতলীয়ভাবে বড়খলার বিধায়ক কিশোরনাথ বাড়ি ফিরছিলেন। রাস্তায় জটলা দেখে গাড়ি থেকে নামেন বিধায়ক। একজন জনপ্রতিনিধিকে কাছে পেয়েই পুলিশ তাদের যাবতীয় অভিযোগের কথা তুলে ধরে। পুলিশ কর্মীরা বিধায়ককে জানান, কোনো দুর্ঘটনা কিংবা আসামি ধরতে গেলে তাদের কাছে নেই কোনো নিজস্ব বাহন, এজন্য প্রায়শই তাদের সমস্যার মুখে পড়তে হয়। ঠিক তখনই সংবাদ মাধ্যম লুফে নেয় পুলিশ বিভাগের সমস্যার কথাটি। বিধায়ক কিশোরকে সপাট প্রশ্ন করে সংবাদ মাধ্যম জানতে চায় এ বিষয়ে তিনি পুলিশ বিভাগকে কি ধরনের সাহায্য করবেন, তিনি কি বিষয়টি নিয়ে আদৌ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। প্রত্যুত্তরে বিধায়ক জানান, তার জানা ছিল না এ ব্যাপার, তিনি অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। এই কথাটা ঠিক, এই মাত্র আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটাও চলে গেছে। পুলিশ এসছে কিন্তু পুলিশের কাছে কোনো সুবিধা নেই। যখন পুলিশকে জিজ্ঞেস করলাম তখন পুলিশ নিজে বললো যে ওনাদের কাছে পেট্রোলিংয়ের জন্য এসে গাড়ি নেই। তো এটা সত্যিকারের খুব দুঃখের কথা, এই তারাপুরের এই স্টেশনের সামনে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এই ঘটনাটা ঘটেছে। আমি বাধ্য হয়েছি, এখন আমি গাড়ি থেকে নেমে আমার গাড়িতে আমি দিয়ে দিচ্ছি যে পেশেন্টটাকে নিয়ে, যে ইনজোর্ড হয়েছে ওনাকে নিয়ে যাতে হসপিটালে যাওয়া যায়, যার জন্য আমার গাড়িটা আমি দিয়ে দিচ্ছি। পুলিশের এই সমস্যাটা আপনার উদ্বোধন, পুলিশের সমস্যাটা যে গাড়ি নেই সেটা নিয়ে আমি কথা বলবো, এটা সত্যিকারের খুব দুঃখের কথা। পুলিশ স্টেশন সামনে পুলিশ এসছে কিন্তু পুলিশের কাছে কোনো সাধন নেই, কোনো গাড়িগুড়া কিছু নেই। আর ওনারা বলছেন পেট্রোলিংয়ে গেলে ওনারা নিজের বাইক নিয়ে নিজের খরচে যান, সেই কথাটাও শুনেছি, আর সেটা নিয়ে আমি উপরমহলে আমি কথা বলব। পরে বিধায়ক নিজের গাড়িতে তুলে আহত রাম ছেত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। জিরিবাম থানায় এক পুলিশ কর্মীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ার 3 দিনের মধ্যে পুরো থানায় সংক্রমিত হয়ে পড়েছে। 4 মহিলা সহ মোট 28 জন পুলিশ কর্মী একযোগে করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম ব্যক্তি আক্রান্ত হওয়ার পর জিরিবাম থানার সব কর্মীর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার তাদের রিপোর্ট আসার পর 28 জনের পজিটিভ ধরা পড়ে। এ ঘটনায় গোটা জিরিবাম এবং জিরিঘাট জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ জিরি নদীর ওপারে জিরিবাম থানা থাকলেও সেখানকার বহু পুলিশ কর্মী এপারের জিরিঘাটে থাকেন। পুলিশ কর্মীদের কোভিড পজিটিভ ধরা পড়ায় কাছাড়ের জেলা প্রশাসন জিরিঘাটেরও বিভিন্ন বাড়ি কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র, কারণ 28 পুলিশ কর্মীর বেশিরভাগেরই নেই কোনো ভ্রমণ ইতিহাস। তাহলে কিভাবে তারা সংক্রমিত হলেন সে নিয়ে চিন্তা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অন্যদিকে ব্যাপক হারে পুলিশ কর্মীদের করোনা পজিটিভ ধরা পড়ায় শনিবার থেকে গোটা জিরিবামে লকডাউন ঘোষণা করা হয়েছে। জিরি ডিস্ট্রিক্ট পুলিশ ডিপার্টমেন্ট ইনাও মিও
কোভিড-19 পজিটিভ ওরপসিদ মিয়ামুকাকলমিবা প্রজা আইমাক পিছিলমিবয়সিং পজিটিভ ওইবদ জিরি কৈথেন ইমা চৌখল থানুকি মাইকাইব খোদি খর জিরি কৈথেন দোকান কয়া কাকতনে থাকবনি জিরি সুমায়ব চু পার্সনেলু আথুব ফগল হোট সরু হানগুম মৌ তৌহনবিউ নত্রবদি আইকোই জিরি আসি ইয়ামনা আওয়াব ফিবমদ লাগানি হাউজিকি মতম আসিদ কোভিড পজিটিভ ওইব মিওই কিয়াসে পুবঙ্গমদন ইমফাল তানা পুবঙ্গমদন লৈরি কারিগুমব অ্যাম্বুলেন্স কি দরকার ওইব আওয়াত আপা আমদি মেটেরিয়াল কিয়া আওয়াতপদগি আথুব মতমদ লৈঙ্গাকনা পার্সনেল সিং আসিবু পজিটিভ কিয়াসে আথুব মতমদ পুবিদুন লাইয়িং বিব নত্রগা কারিগুমব স্পেশাল ডক্টর থাবিরক্তুনা মফম আসিদ লাই করোনা অতিমারির প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গোটা আসামেই প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যের মধ্যে সবচেয়ে বেহাল পরিস্থিতি গুয়াহাটি মহানগরের, তারপরেই রয়েছে ডিমা হাসাও এবং বরাক উপত্যকার তিন জেলা। ভ্রমণের ইতিহাস নেই এমন ব্যক্তির শরীরে প্রতিদিনই করোনার উপস্থিতি ধরা পড়েছে। জ্বর কাশি ইত্যাদি উপসর্গ নিয়ে করোনার পরীক্ষা করার পর অনেকেরই পজিটিভ ধরা পড়েছে। কাছাড় জেলাতেও ইতিমধ্যে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন, যাদের ভ্রমণ বৃত্তান্ত নেই। এর ফলে এ জেলাতেও করোনার গোষ্ঠী সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। শনিবার স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী কাছাড়ের যেসব ব্যক্তি ভ্রমণ বৃত্তান্ত ছাড়াই করোনা পজিটিভ হয়েছেন তাদের ব্যাপারে বিস্তারিত জানান। সুমনবাবুর কথায়, শনিবার পর্যন্ত জেলায় মোট 94 জন করোনা পজিটিভ বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে 66 জন, সিভিল হাসপাতালে 10 এবং মাছিমপুর সেনা হাসপাতালে মোট 18 ব্যক্তির চিকিৎসা চলছে। তিনি জানান, শনিবারও মোট 7 ব্যক্তির করোনার পজিটিভ ধরা পড়েছে। এদের একজনের নেই কোনো ভ্রমণ বৃত্তান্ত। আজকের প্রথম স্লটে এখন পর্যন্ত 7 জন পজিটিভ পাওয়া গেছে এবং করিমগঞ্জ জেলার 2 জন। যে 7 জন পাওয়া গেছে তার মধ্যে 6 জনই কোয়ারেন্টাইনে আছেন এনআইটিতে এবং সরলাবেল্লা স্কুলে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং প্রত্যেকেরই ট্রাভেল হিস্ট্রি আছে। 8 নম্বর যে কেসটা, সেই কেসটা নিয়ে একটু আমাদের মানে ভয়ের ব্যাপার আছে। সেই কেসটার কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। রাজা সিনহা নামে দুধপাতিল পার্ট 5-এর একজন ব্যক্তি, 35 বছর বয়স, উনি শিলচর মেডিকেল কলেজে গেছিলেন, ওপিডিতে স্ক্রিনিং হয়েছে। স্ক্রিনিং হওয়ার পরে ওনার কিছুটা সিমটম ছিল, সিমটম থাকার জন্য ওনাকে কোভিড টেস্ট করা হয় এবং কোভিড টেস্ট করার পর পজিটিভ আসে। উনি বর্তমানে ওনার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। তো ওনাকে আমরা 108-এর মাধ্যমে ইতিমধ্যে আমরা শিলচরে আনার ব্যবস্থা করছি। উনি ওনার বেশ কয়েকদিন থেকে জ্বর কাশি এরকম কিছুটা উপসর্গ ছিল, রাত্রিবেলা জ্বর আসে। আমি ওনার সঙ্গে নিজে ফোনে কথা বলেছি, তো সেই জন্য উনি গেছিলেন। যাওয়ার পর সেখানকার ডক্টর সন্দেহবশত ওনার কোভিড টেস্ট করায় এবং তাতে পজিটিভ আসে। উনি একজন ব্যাংকের এটিএম যারা মেনটেন্যান্স করে এই ধরনের কিছু একটা কাজ করে। করোনা অতিমারির জেরে শিলচর শহরে যানবাহনে লাগাম টানতে জেলা প্রশাসন ও পরিবহন বিভাগ জোর বেজোর পদ্ধতি চালু করে, যার প্রভাব পড়ে ছোট বড় সব ধরনের যাত্রীবাহী যানবাহনের উপর। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন অটো মালিকরা, ফলে তারা বারবার এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাতে থাকেন। শুক্রবার জেলা প্রশাসন ও জেলা পরিবহন বিভাগ পথ নিরাপত্তার ব্যাপারে এক বৈঠকে বসে শহরে জোর বেজুর পদ্ধতি প্রত্যাহার করে নেয়। এই ইতিবাচক ভূমিকার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে অল কাছাড় অটোরিক্সা সংস্থার কোঅর্ডিনেশন কমিটি। সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, প্রশাসন বাস্তব পরিস্থিতি উপলব্ধি করায় অটো মালিকরা এবার স্বস্তি পাবেন। লকডাউন শুরু হওয়ার পর থেকে অটো চালকদের আর্থিক দুরবস্থা চলে আসছিল, তারপর হঠাৎ করে অর্ডিন্যান্স সিস্টেমে আমাদের অটো তো মানে জীবিকা নির্বাহ করার দুরূহ ব্যাপার হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে 24 তারিখ জেলাধিপতি মহাশয়ের উদ্দেশ্যে কোঅর্ডিনেশন অটোরিক্সা কোঅর্ডিনেশন কমিটির পক্ষে একটি স্মারকপত্র দিয়ে অর্ডিন্যান্স কমিট করার জন্য, তারপরেও কোনো রেজাল্ট না পেয়ে গত পরশু দিন আমরা দ্বিতীয় মহাশয়ের নিকট আমরা আবেদন রাখি
যে জেলাধিপতি মহাশয়ের লগে আলোচনা করে যাতে আমাদের সপ্তাহ দুদিন গাড়ি চালিয়ে কীভাবে ত্যাগ দিব সেই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় মহাশয়ের জেলাধিপতির মিলে আমাদের গতকাল একটি ট্রাফিক রোড সেফটি একটি মিটিংয়ে আমাদের আহ্বান করেছেন। সেই মিটিংয়ে জেলাধিপতি মহাশয়া আমাদের প্রতি সিম্পেদি হয়ে আমাদের দুরবস্থার কথা বুঝতে পারে তিনি অডিবেন্টি প্রত্যাহার করে নিয়েছেন। এখন থেকে অডিবেন আর লাগু হবে না এবং নির্দেশ দিয়েছেন যাতে সরকারি যত রকম করোনা ভাইরাসের যত রকম নিয়মকানুন আছে সোশ্যাল ডিস্টেন্স এইসব লাগু মেনে চলার জন্য আমাদেরকে সতর্ক করে দিন। আমরা সেটা মেনে চলাচল করার জন্য সর্বচালকদের আমরা বলেছি এবং জেলাধিপতি মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। বাংলাদেশে প্রায় এক মাস পর অতিমারী করোনায় মৃত্যু সংখ্যা কমের দিকে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে এদিন মোট 29 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন 3,288 জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 1,997 এবং আক্রান্ত 1,59,679 জন। 8 মার্চ বাংলাদেশে করোনা আক্রান্তের খবর প্রথম আসে, এর 10 দিনের মাথায় 18 মার্চ একজনের মৃত্যু হয়। তখন আক্রান্তের হার এত ব্যাপক ছিল না, কিন্তু ঈদ উল ফিতর উৎসবের পরই আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়ে 4,000 ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলেছেন কোরবানির পশুর হাট হচ্ছে একটা জনবিস্ফোরণ, এখানে অবাধে যাতায়াতের ফলে আক্রান্তের সংখ্যা আরও ভয়াবহ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার বলেন ঈদ উল ফিতরের সময় মানুষের অবাধ চলাচলে আক্রান্তের সংখ্যা বাড়বে বলে অনুমান করা হয়েছিল, আর কোরবানির পশুর হাটে জনসমাগম হয়ে থাকে তাতে সংক্রমণের ঘটনা বাড়বে এবং এটা স্বাভাবিক। করেছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে অ্যাওয়ার করা আমাদের সব প্রসেসিংয়ের মধ্যে ছিল, কিন্তু ঈদের সময় কিন্তু অনেকেই কিন্তু সেই নিয়মটা না মেনে কিন্তু তারা ঈদ করতে প্রিয়জনের কাছে ছুটে গেছে। এতে কিন্তু কিছুটা সংক্রমণের আশঙ্কা কিন্তু বেড়েই যাচ্ছে, তারা যদি এটা না করতো তাহলে কিন্তু অবশ্যই সংক্রমণটা অনেকটা কম থাকতো। যদিও আমরা কিন্তু অন্যান্য দেশ থেকে এখন অনেকটা ভালো পজিশনে আছি, আমাদের কিন্তু খুব লাফে লাফে কিন্তু সংখ্যাটা। বাংলাদেশের মাংস ব্যবসায়ী সংস্থার সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন হাট মানে জনসমাগম, এটা রোধ করা সম্ভব নয়। ঢাকা থেকে রুদ্দি হকের একটি রিপোর্ট। গরুহাটে যে পরিমাণ মানুষ গরু কিনতে যায় তার চেয়ে শতগুণ শিশুরা গরু দেখতে যায়। গরুহাটের এই শারীরিক দূরত্ব বজায় না রাখার কারণে করোনা ভাইরাসের যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে আমি তা কল্পনাও করতে পারছি। মানুষকে প্রথমত বাঁচতে হবে, এটাই একমাত্র কথা। বিগত ঈদে মানুষের যে ঢল লক্ষ্য করা গেছে এতে আমার মনে হয় না যে মানুষ এখনও পরিপূর্ণ সচেতন হতে পারছে, কিন্তু এরপরে থেকেই দেখা গেল যে করোনা ভাইরাসের বিস্তার বেড়ে গেল। আমাদের কুরবানির জন্য গরুর হাট বরাদ্দ করা হয়েছে, কিন্তু গরুর হাটে কখনো কোনো অবস্থায় আপনি শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না। একটি লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে লক্ষ্মীপুরে। শনিবার সকালে কাপ্তানপুরে ওই লাশটি উদ্ধার হয়েছে। উত্তর মোহনপুরের বাসিন্দা ওই মাছ ব্যবসায়ীর নাম আইনুল হক, তার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে পূর্ত সড়কের পাশে উদ্ধার হয়েছে আইনুলের মরদেহ। এদিকে আইনুলের লাশ উদ্ধারের খবর পেয়ে ছুটে যান তার নিকট আত্মীয় প্রতিবেশীরা। তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয়েছে, কারণ দিন কয়েক আগে এলাকার কিছু যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আইনুল। তারা দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বা যেটার মার্ডার হয়েছে এটা আমাদের উত্তর মোহনপুর গ্রামের, নাম হইল আইনুল হক, বাবার নাম হইল লেট মজাই দিল্লি। হে আজকে প্রায় 8 বছর থেকে এখানে একটা আনু আছে, এই আনুটা হে ইয়ারলি চুক্তিবদ্ধভাবে এই আনুটা রাখে, আর এখান থেকে হে রাত 8টা 9টার সময় বাড়ির যাওয়া আসা করে। আজকে 8 তারিখ আনু লাশ পাওয়া গেছে, এখানে একটা রইসু আছে আজ থেকে 8-9 দিন আগে। হে আমার কাছে এখানে 8-9টা ছেলের কথা কইয়া একটা বিচার দিছিল, আমি তারা কইছিলাম একটা FIR দিবার লাগিয়া, কিন্তু হে ডরাইয়া FIRটা দিছে না। না দেওয়ার কারণে আজ 8-9 দিন পরে আবার তার জিনিসটা মার্ডার হয়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করিয়া যদি FIRটা দিত হে
এই জিনিসটা হইল না। এখন আমি পুলিশ প্রশাসনের কাছে কইয়া আমরা আরো দুইজন মানুষ ইকানোর যে পরিবার তাকে যে রাইট কালকে 8:30 পর্যন্ত তার লগে আসলো, আমরা দুইটা মানুষ পুলিশ প্রশাসনের কাছে সমঝাইয়া দিছি আর আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখি আর তারা ভালোভাবে ইনভেস্টিগেশন করিয়া জিনিসটা ক্লিয়ারলি যেলা ইনভেস্টিগেশন হয় ওভাবে ইনভেস্টিগেশন করিয়া আসামিগুলো ধরা হইত। পানীয় জলের অভাবে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে উদারবন থানার অন্তর্গত পানগ্রাম জিপির ঘুঙুরবন্ধ বানগড়া বড়াইক বস্তিতে। স্বাধীনতার এতটা বছর পরও এই এলাকায় পানীয় জল ও পাকা রাস্তার ব্যবস্থা হয়নি। গ্রামবাসীরা প্রতিদিন প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে পানীয় জল সংগ্রহ করেন। এলাকার কালীবাড়িতে একটি পাম্প কল রয়েছে, কিন্তু সেটির অবস্থাও দুরূহ। গ্রামবাসী এ ব্যাপারে বারবার স্থানীয় বিধায়ক এবং জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন, কিন্তু বাস্তবে এলাকায় পানীয় জলের কোনো ব্যবস্থাই হয়নি আজ পর্যন্ত। একই অবস্থা সড়কের ক্ষেত্রেও। এর ফলে এলাকাবাসী সরকার ও জনপ্রতিনিধিদের উপর ক্ষোভে ফুঁসছেন। গ্রামের কাঞ্চন বরাইক, জয়ন্তী বরাইক, গোবিন্দ বরাইক, বিনোদ বরাইক, মেঘনাথ বরাইকরা এদিন তাদের ক্ষোভের কথা সাংবাদিকদের কাছে ব্যক্ত করেন। পানি মিলতা নেই, নদী সে পানি পিতে হ্যাঁ, কল ভি নেই দেতা হ্যাঁ, রাস্তা চলনে কো হম লোগ কা রাস্তা ইতনা কিচড় হোতা হ্যাঁ, তকলিফ মিলতা হ্যাঁ হম লোগ কা। আজ হমনি পানি আনে কে লিয়ে যাতা হ্যাঁ, বহুত তকলিফ মিলতা হ্যাঁ, কাদা মে ঢুক যাতা হ্যাঁ, গগরা ভি চেপোয়া যাতা হ্যাঁ, জখম ভি হো যাতা হ্যাঁ, আর পানি আনে সে হমনি যাতি হ্যাঁ 8 বাজে আর আনে সে 10:11 বাজ যাতা হ্যাঁ, কেসে হমনি কামজারি যায়গা, পানি রেহি তব না খাকে যায়গা, পানি নাই রেহেগা তো কেসে খাকে যায়গা, পানি পানি লাতে লাতে তো হমনি কে 10:11 বাজ যায়গা, তব সে তো হমনি কে কামজারি নাই দেগা, ঘুমা দেগা, বহুত তকলিফ হতা হ্যাঁ। আব রাস্তা ভি এতনা কাদা পড়বে হমনি যায় আনে পড়তা হ্যাঁ, যে জন যে কামজারি যাতা হ্যাঁ, কাদা উঠা কে কাপড়া উঠা কে যাতা হ্যাঁ, কোন তকলিফ মিলতা হ্যাঁ, শরম লাগতা হ্যাঁ। স্বামী বিবেকানন্দের 118তম মৃত্যুবার্ষিকী পালন করল বরাক উপত্যকা বাগদি এবং বাগদি সমাজ কল্যাণ সমিতি। শনিবার লকডাউনের দরুন প্রকাশ্যে না করে ইটখলায় প্রদীপ বাগদির বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন সমিতির কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বরুণ বাগদি, প্রদীপ বাগদি, সুক্তা বাগদি, নিখিল বাগদি, সুজাতা বাগদি সহ আরও অনেকে। সম্প্রতি কৃষি বিভাগের 111টি নিযুক্তিতে বরাককে বঞ্চনার প্রতিবাদে সরব হল বেঙ্গলি ছাত্র সংস্থা। শুক্রবার সংস্থার কর্মকর্তারা হাইলাকান্দির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বরাককে এভাবে বঞ্চনা করতে থাকলে আগামীতে পৃথক বরাকের দাবি আরও তীব্রতর হবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে সংস্থার কর্মকর্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাকের মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা করছেন বলেও অভিযোগ করেন। আজকে দেখেন 111টি অ্যাপয়েন্টমেন্টের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্টও আমাদের বরাক উপত্যকায় দেওয়া হয়নি, কি একজনও ব্যক্তি এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের যোগ্য নেই। প্রত্যেক বছর HSLC এবং মানে হায়ার সেকেন্ডারিতে কিংবা তো বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে তারাই মানে টপ 10-এর মধ্যেই মানে আছে, কিন্তু এখানে মানে চাকরির ব্যাপারে, এখানে নিযুক্তির ব্যাপারে কেন এত অবহেলা করা হয়, কেন এদেরকে পিছিয়ে দেওয়া হয়, কেন এদেরকে বঞ্চিত করা হয়, দুঃখজনক কথা। আমি আমাদের এই আসামের বিজেপি গভর্নমেন্টের যে শরিক দল AGP, সেই AGP দলের যদি মন্ত্রী অতুল বরাজি বরাক উপত্যকায় আসেন তাহলে আমরা ওদেরকে কালো পতাকা মানে দেখানো হবে। এবং আমি আহ্বান করছি আমাদের বরাক উপত্যকার মানুষকে, এই বিজেপি AGP দলের যে চিফ যিনি অতুল বরাজি, উনাকে বয়কট করার জন্য। উনি উপত্যকায় অতুল বরা যদি আসে তাহলে আমরা বরাক উপত্যকাকে স্তব্ধ করে দেবো, বরাক উপত্যকা বদ্ধ করে দেবো, বরাক উপত্যকায় অতুল বরা নয়টি হিসাবে আমরা মানে ঘোষণা দিচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তারাপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক, হাসপাতালে নিয়ে গেলেন বিধায়ক কিশোরনাথ। জিরিবাম থানায় 28 পুলিশ কর্মী করোনা পজিটিভ, আতঙ্ক ছড়িয়েছে জিরিঘাটেও। কাছাড়েও গোষ্ঠী সংক্রমণ ঘটেছে করোনার, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 94। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।